পৃথিবীর 93% মানুষ কোনো না কোনো ধর্ম পালন করে থাকে এবং বাকি যে 7% মানুষ রয়েছে তারা কোনো ধর্ম পালন করে না, মানে এক কথায় তাদেরকে নাস্তিক বলতে পারেন। এবং যেমনটা জানেন 2026 সালে ইলন মাস্ক মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য তার বিজনেস শুরু করবে। ধরা যাক ইলন মাস্ক তার এই মিশনে সফল হলো এবং মানুষ মঙ্গল গ্রহে যাওয়া শুরু করলো, তাহলে প্রশ্ন হচ্ছে মঙ্গল গ্রহে যাওয়ার পর সেখানে কোন ধর্ম চলবে, কোন ধর্মটি সেখানে ডমিনেট করবে এবং স্পেসে যে সকল মানুষ যাবে তারা সবাই কোন ধর্মকে প্রধান ধর্ম হিসেবে মেনে নেবে। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও এক সেকেন্ড স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন, তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবীতে মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে পারে তাহলে সেখানে তারা যাবে যাদের অনেক টাকা রয়েছে, এবং পৃথিবীর যত ধনী ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ধর্ম পালন করে না। তো ভবিষ্যতে যদি মানুষ মঙ্গল গ্রহে যায় তাহলে সেখানে শুধুমাত্র সায়েন্স আর টাকাওয়ালারাই যাবে। তো এইসব ব্যক্তিরা যখন মঙ্গল গ্রহে কোনো ধর্ম পালন করবে না তখন মঙ্গল গ্রহের কি অবস্থা হবে, তো মঙ্গল গ্রহের মানুষ কোন ধর্মটি পালন করবে এই বিষয়টি বুঝতে হলে আপনার একটি গল্পের মাধ্যমে বোঝানো যাক। ইউনিভার্সিটি অফ মুন সাউথ ওয়েলস এর প্রফেসর সারকাম সাইড নামে একটি গল্প লিখেছে এবং তার গল্প অনুযায়ী 2050 সাল পর্যন্ত মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এবং মার্সে মানুষ কলোনি করা শুরু করে দেবে, এবং এই কলোনির একজন প্রেসিডেন্ট থাকবে যাকে মার্সিয়ান প্রেসিডেন্ট বলা হবে। তিনি তার চেয়ারে বসে তার সবকিছু কন্ট্রোল করবে। মার্সে তখন সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে একটি অ্যানাউন্সমেন্ট আসে এবং সেটি হচ্ছে মঙ্গল গ্রহে একটি ক্রাইসিস চলে এসেছে, এবং সেটি হচ্ছে পৃথিবী থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত একটি মহাকাশযান আসছিল এবং এই মহাকাশযানে মানুষের জন্য খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু টেকনিক্যাল ফল্টের কারণে এই মহাকাশযানটি তার গন্তব্যে পৌঁছাতে পারবে না, মানে সেটি তার রাস্তা থেকে ডাইভার্ট হয়ে গিয়েছে। মার্সিয়ান প্রেসিডেন্ট এটি শোনার পর পুরো বিপদে পড়ে যায়, কারণ এই খাবারগুলো ছিল মঙ্গলবাসীদের জন্য 6 মাসের খাবার। যখন মার্সিয়ানরা এই বিষয়টি শুনলো তখন তারা বিশৃঙ্খলা করতে শুরু করে দিল, কারণ খাবার ছাড়া তারা এখন কিভাবে সার্ভাইভ করবে। মার্সিয়ানরা এতটাই খেপে যায় যে তারা একে অপরের সাথে মারামারি করতে থাকে। মার্সিয়ান প্রেসিডেন্ট এটি দেখার পর তিনি চিন্তা ভাবনা করেন যে মানুষকে কিভাবে কন্ট্রোল করা যায়। মানুষ অনেক চিন্তা ভাবনা করার পর মানুষকে শান্ত করার জন্য তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। মার্সিয়ানদের কন্ট্রোল করার জন্য তিনি কলোনিতে একটি রিলিজিয়ান এস্টাবলিশ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট রবিন ডানবার ধর্ম সম্পর্কে একটি আর্টিকেল লেখেন। তার এই আর্টিকেলে তিনি বলেছিলেন রিলিজিয়ন হচ্ছে একটি গ্রুপ লেভেল অ্যাডপশন। এছাড়া তিনি আরো বলেছিলেন পুরাতন সময়ে ট্রিমেট্রিসরা গ্রুপে বসবাস করত, তার কারণ হচ্ছে একলা শিকার করার থেকে গ্রুপে শিকার করা অনেক বেশি বেনিফিশিয়াল হতো, কিন্তু গ্রুপে বসবাস করার কিছু ড্রব্যাকস আস্তে আস্তে সামনে আসে এবং সেই ড্রব্যাকস গুলো হচ্ছে ফ্রি রাইডার্স, তারা শিকারে সবসময় পেছনের দিকে থাকতো কিন্তু খাবার সময় তারা সবসময় আগের দিকে থাকতো। তো এই সকল ফ্রি রাইডার্স কে শিক্ষা দেওয়ার জন্য এবং সমাজকে একসাথে গেঁথে রাখার জন্য তখনকার এই গ্রুপ লিডাররা বিভিন্ন ধরনের রিলিজিয়ন অনুসরণ করত। তখন বিভিন্ন গ্রুপের লিডাররা এটা বুঝতে পারলো যে রিলিজিয়নই একমাত্র গ্রুপ যেটা সমাজকে একসাথে বেঁধে রাখে। তো এই বিষয়টি মার্সিয়ান প্রেসিডেন্ট জেনে যায় এবং তিনি মার্সে রিলিজিয়ন প্রতিষ্ঠা করতে চান। তবে মার্সে কোন ধর্ম প্রতিষ্ঠা করা হবে এই নিয়ে মার্সিয়ান প্রেসিডেন্টকে অনেক রিসার্চ করতে হতো। তাকে এটা রিসার্চ করতে হতো যে কোন ধর্মে স্পেস রিলিজিয়নের অনুমতি দেওয়া রয়েছে। এছাড়া নর্দার্ন নোভাডা মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট ধর্ম সম্পর্কে বলে থাকে ধর্ম হচ্ছে মানুষের মধ্যে পিস এবং হারমোনি বৃদ্ধি করে। তাছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে ধর্ম একমাত্র জিনিস যেখানে হিউম্যান রাইটস, পিস মেকিং অ্যান্ড কনফ্লিক্ট প্রিভেনশন, ভ্যালুজ, অ্যান্টি করাপশন অ্যান্ড বিজনেস এথিক্স সব কিছু রয়েছে। এছাড়া মানুষ যে কোনো জায়গায় আটকে গেলে ধর্ম একমাত্র জিনিস যেটি মানুষকে পথ দেখায়। তো এগুলো জানার পর মার্সিয়ান প্রেসিডেন্ট ধর্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যাতে করে বিপদের সময় মঙ্গলবাসীদের এক সূত্রে গেঁথে রাখতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পিউ রিসার্চ সেন্টার অনুযায়ী 2050 সালে পৃথিবীর সব থেকে বড় তিনটি ধর্ম হবে খ্রিস্টানিটি, ইসলাম এবং হিন্দুইজম। বাকি ধর্মগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তবে যেমনটা আমরা জানি এই তিনটি ধর্ম আলাদা আলাদা বিশ্বাস করে থাকে এবং তাদের কাজকর্ম আলাদা আলাদা হয়ে থাকে। যেমন খ্রিস্টানিটির কথা বললে খ্রিস্টানিটি স্পেস প্রোগ্রামকে সাপোর্টই করে না, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী স্পেস ট্রাভেল করা এটি তাদের বিশ্বাসের বিরুদ্ধে। তাছাড়া বিজ্ঞানী গ্যালিলিও যখন বলেছিল যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না বরঞ্চ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তো এই বিষয়টি খ্রিস্টানদের বাইবেলের বিরুদ্ধে যায়, কারণ বাইবেলে বলা আছে যে ইউনিভার্সের সেন্টার হচ্ছে পৃথিবী। তো বাইবেলের বিরুদ্ধে কথা বলার কারণে তখন বিজ্ঞানী গ্যালিলিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো বুঝতে পারছেন খ্রিস্টানিটি স্পেস রিলিজিয়নকে সমর্থন করে না।
তো এরপরে রয়েছে ইসলাম দ্য সেকেন্ড লার্জেস্ট রিলিজন অব দ্য ওয়ার্ল্ড। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে 2050 সাল আসতে আসতে পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে ইসলাম, কারণ যে হারে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাতে বোঝাই যাচ্ছে কিছু বছর পর ইসলামই হবে পৃথিবীর সব থেকে বড় ধর্ম। তো স্পেস রিলিজন সম্পর্কে কোরআন বলে চ্যাপ্টার 1:2 বলা হয়েছে যে প্রশংসার যোগ্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা, এবং তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং তিনি পৃথিবী কন্ট্রোল করছেন। তাছাড়া কোরআনের চ্যাপ্টার 41 এবং ভার্স 9 বলা হয়েছে যে প্রত্যেকটি পৃথিবীর রব হচ্ছে আল্লাহ। তো এই দুইটি আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ইউনিভার্সে শুধুমাত্র পৃথিবী সব এটি ইসলাম সাপোর্ট করে না, পৃথিবী ছাড়াও আল্লাহ অনেক গ্রহ নক্ষত্র তৈরি করেছেন এবং তিনি সবগুলোরই মালিক। তো এরপরে রয়েছে হিন্দুইজম। হিন্দু ধর্ম গ্রন্থে ঋগ্বেদে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বলা হয়েছে, মানে হিন্দু ধর্ম স্পেসকে বিলিভ করে থাকে। পৃথিবী ছাড়াও আরও গ্রহ নক্ষত্র রয়েছে এবং পৃথিবী ইউনিভার্সের কেন্দ্র নয় এটি হিন্দু ধর্ম বিশ্বাস করে থাকে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে স্পেসে কোন ধর্ম ডমিনেট করবে? যদি এই তিনটি ধর্মের মধ্যে একটি ধর্ম এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে বাকি ধর্মের লোকজন এটি মেনে নেবে না। তবে মার্শিয়ান প্রেসিডেন্টে যদি একটি সিভিলাইজ সোসাইটি চাই তাহলে অবশ্যই একটি ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। তো এই বিষয়ে বেশ কয়েকটি বিজ্ঞানী গবেষণা করেছেন এবং তারা রিপোর্টে প্রকাশ করেছেন যদি মঙ্গল গ্রহে মানুষ যেতে পারে তবে সেখানে পৃথিবীর কোনো ধর্ম চলবে না, সেখানে একটি নতুন ধর্ম তৈরি হবে এবং সেই ধর্মকে বলা হবে দ্য হলি কসমস। 1970 সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর আলবার্ট হ্যারিসন এই ধর্মের কথা প্রথমবার বলেছিলেন। তিনি কসমস রিলিজন সম্পর্কে একটি বই লিখেছিলেন এবং এই বই তিনি বলেছিলেন যে স্পেসে যদি মানুষ যেতে পারে তাহলে সেখানে নতুন ধর্মের সৃষ্টি হবে। এবং এই প্রফেসরের মতে এই ধর্মের মূল বিষয় হচ্ছে সার্ভাইভ করা। এই ধর্ম কোনো সৃষ্টিকর্তাকে মানে না, শুধুমাত্র দুইটি জিনিস ফলো করে, একটি হচ্ছে সার্ভাইভ এবং আরেকটি হচ্ছে স্পেস ইন্সপিরেশন। তো যাই হোক, এই নতুন ধর্ম সম্পর্কে বিজ্ঞানীরা শুধুমাত্র অনুমান করছে। গল্প থেকে যদি বেরিয়ে আসে তাহলে বাস্তবের কথা বলতে গেলে, বাস্তবে যদি এমন সিচুয়েশন হয় তাহলে আপনাদের মতামত অনুযায়ী স্পেসে কোন ধর্ম চলবে? তাছাড়া কোন ধর্ম ডোমিনেট করবে স্পেসকে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া যেমনটা আপনারা জানেন, মানুষ যে সমাজে বসবাস করছে, মানে একসাথে বসবাস করছে, এটি কিন্তু রিলিজিয়নের কারণে। পৃথিবীকে পরিচালনা করতে শুধুমাত্র সায়েন্স আর টাকা পয়সার কথা বললে চলবে না, সায়েন্স এবং টাকা পয়সার মধ্যে সেতু বন্ধন তৈরি করে এই ধর্ম। সব কথার এক কথা, ধর্ম ছাড়া পৃথিবীতে মানুষ এক সেকেন্ডও চলতে পারবে না। তাই এটা তো স্পষ্ট করে বলা যায়, যেখানে মানুষ রয়েছে সেখানে ধর্ম অবশ্যই লাগবে। তো এই বিষয়ে আপনাকে মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা মুসলিম রয়েছেন তারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।